এশিয়াতে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে গমন করতে পারবেন। ভিসাটি কিভাবে প্রসেসিং হবে, এই প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্সটি রয়েছে সেটি ভারতের দিল্লিতে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটাস্টেড করতে হবে। দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে, সেখানে এই পুলিশ ক্লিয়ারেন্সটি প্রথম অ্যাটাস্টেড করতে হবে। বাংলাদেশ দূতাবাসের অ্যাটাস্টেড কমপ্লিট হলে বিএফএস গ্লোবালের মাধ্যমে ক্রোয়েশিয়া দূতাবাসের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশনের জন্য আপনাকে শিডিউল নিতে হবে। সেই শিডিউল অনুযায়ী বিএফএস গ্লোবালে আপনার পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়ে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ডাবল অ্যাটাস্টেশন কমপ্লিট করতে হবে। এটি কমপ্লিট হওয়ার পর আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স সহ প্রয়োজনীয় ডকুমেন্টস জাগ্রেবে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে পাঠিয়ে দিন। সেখানে যথাযথ কোম্পানি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হবে। সেই পরে আপনার যখন ওয়ার্ক পারমিটটি আপনি হাতে পেয়ে যাবেন, তখন আপনাকে নেপালে অথবা ইন্ডিয়ায় শিডিউল করে ক্রোয়েশিয়া দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনাকে 2-3 মাস অপেক্ষার পরে আপনি আপনার ভিসাটি ডেলিভারি পেয়ে বাংলাদেশে এসে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন।